শত রটনা, মজাদার ঘটনা চলছে জীবনে আপনা। হাসির গল্প নিয়ে বাক্স বন্দি করে আমাদের কমেডি কর্নার, কমেডি কর্নার। হাই, আমি অপূর্ব, আপনারা দেখছেন কমেডি কর্নার। সেদিন একজন ভদ্রলোক চোখ বন্ধ করে বাস চালাচ্ছিল, তা পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক তাকে থাপ্পড় মেরে বলল, যা গিয়ে সরকার চাল। একজন ভদ্রলোক থানায় এসে বলছে, বড়বাবু বড়বাবু বড়বাবু, আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড়বাবু, আপনি কিছু করুন বড়বাবু, আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড়বাবু, আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাই, অন্ধ নাকি? এটা পোস্ট অফিস। ও, এটা পোস্ট অফিস, সরি, আনন্দে ভুলেই গেছি, থ্যাংক ইউ। পার্কে একটি ছেলে বসে আছে, তাকে সুন্দরী মেয়েকে বলল, হাই, হ্যালো, তোমার নাম কি? পরে বলবো নাকি খুলে? মানে, আমার নাম নূপুর, তোমার নাম কি? লাগিয়ে বলবো নাকি না লাগিয়ে? মানে, আমার নাম আবির। একজন নাম করা ভদ্রলোক মুদিখানার দোকানে গিয়ে বলল, বাবা, ও বাবা, হ্যাঁ দোকানদার, কেউ আছেন? হ্যাঁ দাদা বলুন। বলছি, আমাকে এমন একটা কাপড় কাচার সাবান দিন যেটা দিয়ে কাপড় কাচলে জামায় নোংরাও থাকবে না, দুর্গন্ধেও থাকবে না। দাদা, আপনি এই গায়ে মাখা সাবানটা নিয়ে যান, এতে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে।